বন্ধুত্বের সুতোই বাধিব সাম্য এ প্রতিপাদ্যেই অনুষ্ঠিত হলো কক্সবাজার জেলার এসএসসি 99 ব্যাচের বন্ধুদের ইফতার আয়োজন ও পুনর্মিলনী অনুষ্ঠান। শুক্রবার বিকেলে শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইয়াসিন মোহাম্মদ আবদুল্লাহ সভাপতিত্বে, মোহাম্মদ আলীর সঞ্চালনায় জেলার 150 বন্ধু উপস্থিত ছিলেন। দূর দূরান্ত থেকে মশকালী, রামু, ইদিয়া, চকরিয়া, কক্সবাজারের সকল বন্ধুরা আমরা আজকে একত্রিত হয়েছি। নিয়মিত বেশ কয়েকটি আয়োজনের মধ্যে একটি আয়োজন হলো ইফতার আয়োজন। এই ইফতার আয়োজন দিয়ে আমাদের ভাতৃত্বের বন্ধনগুলো আমরা ধরে রাখি। পিছিয়ে পড়া গরিব বন্ধুদের নানা সহযোগিতা প্রদান, জাকাত, সাদকা এবং দান তহবিল সংগ্রহ করে বলে জানায় বন্ধুরা। আমাদের মূল উদ্দেশ্য হলো জাকাত, দান, সাদকা, তহবিল সংগ্রহ এবং সেটা সঠিকভাবে সঠিক নিয়ম অনুযায়ী বন্টন করাই আমাদের মূল উদ্দেশ্য। কক্সবাজার জেলায় সবাই গ্রহণ করে সামনে আগামী 5ই মে অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণভাবে করতে সবাই এগিয়ে আসবেন আশা করি। আগামী মে মাসের 5 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে 99 বিএইচের 2 যোগ 40 উৎসব। এই উৎসবে সকল বন্ধুদের উপস্থিতি কামনা করেছেন তারা। নিউজ ডেস্ক, টিটিএন।